তাহলে ভক্তি পেতে গেলে কোথায় যেতে হবে, কি করতে হবে, কেমন ভাবে ভক্তি পাওয়া যায়? ও মায়েরা, ব্রজ রমণীগণ তারা বলে উঠলেন, হে ভগবান, তুমি ভগবান বলে যে তোমার রাস্তা আলাদা হবে তা নয়। সবাই যে পথে হেঁটে ভক্তিকে পেয়েছে, অর্থাৎ ভক্ত না হলে ভক্তি পাওয়া যায় না, ভক্ত হয়েছে যায়। যে পথ ধরে হেঁটে ভক্ত হয়েছে সে পথে তোমায় হাঁটতে হবে। বলে সেটা কেমন? বলল, শোনো, তুমি যে ভগবান বলে যে রাস্তা আলাদা হবে তা নয়, সবাই যে পথে হেঁটেছে সে পথটি কি? সেটা হলো নিষ্কিঞ্চন বৈষ্ণব পদধূলি অঙ্গে মাখতে হবে। বৈষ্ণব পদধূলি অঙ্গে মাখতে হবে, তবে তোমার ভক্তি পাওয়া যাবে। বলল, এই বিষয়ে বেশ বেশ। ভগবান চলে গেলেন সারা বৃন্দাবনে, বৈষ্ণব খুঁজে বেড়াতে লাগলেন, কোথায় গেলে বৈষ্ণব পাওয়া যায়, আর ওই বৈষ্ণব চরণ ধুলি আমি অঙ্গে মাখবো, বৈষ্ণব কে, কোথায় পাওয়া যায়? কিন্তু সারা বৃন্দাবনে ঘুরতে লাগলেন, কোথাও বৈষ্ণব পেল না। সারা বৃন্দাবনে ঘুরছেন কিন্তু বৈষ্ণব পেল না। কেন? স্বয়ং ভগবান তিনি বৈষ্ণব পদধূলি মাখবেন। তাহলে বৈষ্ণব কাকে বলবেন? কি বাবা, বৈষ্ণব কাকে বলে? আগে কবিদেরকে বলা হয় বৈষ্ণব, তাহলে এখানে তো সব কবিদের বসে আছে, তাহলে বৈষ্ণব। হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব কাকে বলবে? যাকে দেখিলে পরে মুখে আইসো কৃষ্ণ নাম, সেই জানিবে বৈষ্ণব প্রধান। নিতাই গৌর হরি বল। আর বাবা কি বলছেন? আচ্ছা 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 আচ্ছা, হরে কৃষ্ণ, ঠিক ঠিক ঠিক, রাধে রাধে, হরি বল হরি বল। শুনুন, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কিন্তু চেনা বড় কষ্ট, হরে কৃষ্ণ, বৈষ্ণব চেনা বড় কষ্ট। কেন? দেবেরও শক্তি হয় বৈষ্ণব চিনিতে, দেবতারা চিনতে পারে না, আমরা সামান্য নয়। তাহলে যারে দেখিয়া আইসে মুখে কৃষ্ণ নাম, সেই জানিবে বৈষ্ণব প্রধান। যাহার ভিতরে বাহিরে কৃষ্ণময় কৃষ্ণ, যাহার ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, তাহলে বৈষ্ণবকে কৃষ্ণময় কৃষ্ণ, যাহার ভিতরে এবং বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ ফুরে, তাকে বলা হয় বৈষ্ণব। সেটাকে, সেটা হলো বিশ্বভানু রাজ নন্দিনী প্রেমময়ী রাধা ঠাকুরানী। এই রাধারানীকে যখনই দেখতে পেল যে কৃষ্ণময় কৃষ্ণ, যাহার ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, এই তো সেই পরম বৈষ্ণব, ভগবান গিয়ে রাধারানীর চরণ যুগলটি ধরিয়ে ধরেছিলেন, আর জড়িয়ে ধরে ওই রাধারানীর চরণ ধুলো যেই অঙ্গে মাখলেন, কালো ছিল হয়ে গেল গৌর, লীলার কারণে মূর্খ ছিল হয়ে গেল পণ্ডিত, বাঁকা ছিল হলো সোজা, চোর ছিল ননিচোর ছিল হলো সাধু, অন্তর মাঝে বাসনা জেগেছিলেন আমার ভগবানের, এইবার আমি নদিয়ায় যাব গৌর হব, নদিয়ার পথে পথে আমি গিয়ে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মা, রাধারানী বদনখানা চেপে ধরলেন, বধূ হে তুমি যেও না, যেতে যদি হয় তোমাকে আমি একা পাঠাবো না, আমি যাব তোমার সঙ্গে, তুমি থাকবে আমার বাহিরে ভিতরে, আমি থাকবো তোমার বাহিরে, অন্তে কৃষ্ণ বহি রাধা, তুমি আমার মধ্য দিয়ে যত গড়াগড়ি যাও, ওই নবদ্বীপের মাটিতে কত কণ্ঠ কত নুড়ি কত পাথর রয়েছে, তোমাকে আমি আঘাত লাগতে দেব না, তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো তোমার বাহিরে, তুই তনু এক হয়ে অন্তকৃষ্ণ বহি রাধা হয়ে ভগবান জন্মগ্রহণ করেছিলেন এই ভারতবর্ষে, শ্রীধাম নবদ্বীপে সতী মায়ের ঘর আলো করে এই কলিহত জীবকে উদ্ধার করবে বলে তিনি অবতরী হয়ে অবতীর্ণ হয়েছিলেন।
হরে কৃষ্ণ হরি বল হরি বল। মায়েরা আরো তিনখানা বস্তু এনেছে, বলবো কি? এই তিনখানা বস্তু কি কি বাবা? রাধা কৃষ্ণ মিলিত তনু বিগ্রহ আমার গৌর হরি, আর সেই গৌর হরি আরো তিনজনকে সঙ্গে নিয়ে হয়েছিলেন নদিয়ার পণ্ডিত। তাই তো তিনি হা কৃষ্ণ হা গৌর বলে তিনি কেঁদেছিলেন। তার মধ্যে ছিল ভক্তি, কে? তার মধ্যে ছিল আরো তিনজন, সেটা কে? সেটা হলো ভক্তি মহারানী, আর ভক্তি মহারানীর দুই সন্তান, একটা হলো জ্ঞান আর আরেকটা হলো বৈরাগ্য। তিনজনকে একত্রিত করে নবদ্বীপের মাটিতে এই জগজিৎকে উদ্ধার করবে বলে দেবের কন্যায় ভাসালেন। বিদায় গৌর হরি বল। তাই ভক্তি যার ভগবান তার, ভক্তি নাহি যার ভগবান নাহি তার। তাই ধর্মধ্বজ মাধুরী কাঁদছেন, ভগবান সব সহ্য করতে পারে গো, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। হ্যাঁ, এমন সময় ভগবান বলে উঠলেন, ধর্মধ্বজ মাধবী কে? এই গভীর রজনীতে কে আমাদের নাম ধরে ডাকছে? ধর্মধ্বজ আমি তোমাদের আরাধ্য দেবতা, প্রভু 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 আমরা কি অন্যায় করেছি যে আমাদের ঘরে তুমি সব দিয়েছো, অট্টালিকা দিয়েছো, অর্থ দিয়েছো, বিষয় দিয়েছো, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান তুমি দিলে না। শোনো ভক্তমোর, না চাইলেও তোমাদের ঘরে এক সন্তান আমি দেব। দেবী বলল, হ্যাঁ। তাহলে প্রভু এতদিন কেন দাও নাই? যে ভক্ত হয় সে তো চতুর, সঙ্গে সঙ্গে আপনি বলে উঠলেন, কেন এতদিন দাও নাই? বলল, শুনবে কেন এতদিন দিইনি? তোমাদের ঘরে সন্তান বা সন্ততি? তাহলে মন দিয়ে শোনো, তোমার পিতামহ যার নাম ছিল বিশুদ্ধ, সেই বিশুদ্ধ ছিল শৈব, অর্থাৎ শিব ভক্ত। শিবকে ধ্যান করত, শিবকে পূজা করত, শিবকে অর্চন করত, শিবকে প্রণাম করত। শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে তিনি পূজা করতেন না। একদিন সূর্যদেব এসে ওই বিশুদ্ধজের সম্মুখে দাঁড়ালো। বিশুদ্ধ কে? আমি সূর্যদেব। সূর্যদেব এখানে কেন? শোনো ভক্তমোর, তুমি তো শিব ভক্ত, শিবকে প্রণাম করো, শিবকে ধ্যান করো, শিবকে অর্চন করো, আমিও সূর্য দেবতা, এক কাজ করো, আজ থেকে তুমি আমার প্রণাম করো, আমাকেও ধ্যান করো, আমাকে অর্চন করো। কেন না? আমায় আলোয় সারা পৃথিবী আলোয় আলোকিত, এমনকি তোমার ওই শিবলোক পর্যন্ত আলোয় আলোকিত, অর্থাৎ তুমি আমায় প্রণাম করো। বিশুদ্ধজ বলে উঠলেন, অসম্ভব, আমি পারব না, শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে আমি প্রণাম করব না, শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে আমি চিনি না, শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে আমি পূজা করব না। যাও যাও সূর্যদেব, তুমি এই মুহূর্তে এখান হতে চলে যাও। সূর্যদেব রাগান্বিত হয়ে গেলেন, বিশুদ্ধ সামান্য তুই মর্তের মানুষ হয়ে আমাকে প্রণাম করবি না, আমাকে ধ্যান করবি না, আমাকে অর্চন করবি না, শিব ভিন্ন অন্য কোনো তুই দেবতাকে পূজা করবি না? বলল, না, তুমি চলে যাও, যাও তুমি চলে যাও। সূর্যদেব রাগান্বিত হয়ে ওই বিশুদ্ধকে সেদিন অভিসম্পাত করলেন। বিশুদ্ধ তুই যখন আমায় তাড়িয়ে দিতে চাইছিস, তুই যখন আমায় প্রণাম করবি না, তুই যখন আমায় ধ্যান করবি না, তবে শোন, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বংশ লক্ষ্মী ভ্রষ্ট হবে। আমার প্রভু বিশুদ্ধ সূর্যদেবের অভিশাপ পেয়ে অঝর নয়নে কাঁদতে লাগলে, ওহে ভোলানাথ, আমি তোমায় ভজন করি বলে, আমি তোমায় সেবা করি বলে, আমি তোমায় অর্চন করি বলে আজ আমায় সূর্যদেব অভিশাপ দিল, আমার বংশ লক্ষ্মী ভ্রষ্ট হবে, আমায় বংশ লক্ষ্মী ছাড়া হবে, আমার বংশ লক্ষ্মী ছাড়া হবে। তবে কি আমার বংশে কোনোদিন কোনো পুত্র সন্তান কোনো কন্যা সন্তানের জন্মগ্রহণ করবে না?
তবে কি তারা কোনদিন আমার ভগবানকে ভজন সাধনে করবে না? ভক্তের চোখের জলে ভগবান থাকতে পারে না। বিশুদ্ধদের আরাধ্য দেবতা হলো ভোলানা দেশে হাজির হলেন। বিশুদ্ধ কি হয়েছে তোমার, তোমার চোখে এত জল কেন কাঁদছো, কি হয়েছে? আমি তোমায় প্রণাম করি বলে, আমি তোমায় ধ্যান করি বলে, তোমায় অর্চন করি বলে ওই সূর্যদেব, সূর্যদেব কি হয়েছে? ওই সূর্যদেবকে আমি প্রণাম করিনি বলে, ওই সূর্যদেবকে আমি ধ্যান করিনি বলে ওই সূর্যদেব আমায় অভিশাপ দিয়েছে, আমার বংশ যেন লক্ষ্মী ভ্রষ্ট হয়। এখন আমি কোথায় যাব, এখন আমি কোথায় যাব প্রভু? ভোলানাথ রাগান্বিত হয়ে উঠলে, সূর্যদেব তোর এত বড় স্পর্ধা, আমায় ভক্তকে তুই অভিশাপ দিস। হাতে ত্রিশূলটি ভোলানাথ নিয়ে বলে উঠলেন, ত্রিশূল এই মুহূর্তে আমি তোমায় নিক্ষেপ করলাম, তুমি কি ওই সূর্যদেবকে চিরদিনের মতো তুমি মিশিয়ে দেবে? ওই হাতের ত্রিশূল ছুটতে ছুটতে চললেন, আর সূর্যদেব ওই ত্রিশূলের ভয়ে ছুটতে ছুটতে চলে, ছুটতে 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 ওই সূর্যদেব গিয়ে দাঁড়ালেন কোথায়, অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণুর পিছনে। আর এদিকে ওই ত্রিশূলটি ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালে কোথায়, ভগবান বিষ্ণুর সম্মুখে। পিছনে রয়েছে সূর্যদেব, সামনে রয়েছে ত্রিশূল। ভগবান দেখলেন বেশ খেলা শুরু হয়ে গেছে, হ্যাঁ, এমন সময় ভোলানাথ এসে দাঁড়ালেন, প্রভু আমায় প্রণাম নিন, এক কাজ করুন আপনার পিছন হতে ওই সূর্যদেবকে বের করে ও বেটাকে আমি ত্রিশূলের আঘাতে শেষ করে দেব। ভগবান বললেন, ত্রিষ্ট ভোলানাথ, ত্রিষ্ট ভোলানাথ, তুমিও দেবতা আর সূর্যদেব দেবতা, তা দেবতা দেবতা মিলে যদি এমন দ্বন্দ্ব করো, মর্তের মানুষ তোমাদের সেবা করবে কেমন করে, পূজা করবে কেমন করে? ভোলানাথ বললেন, তাই তো প্রভু, বেশ 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 বেশ, তাহলে কোনো আমরা ঝগড়াঝাটি কিছুই করবো না, তাহলে প্রভু এর উপায় কি হবে? সূর্যদেব অভিশাপ দিয়েছে আমায় ভক্তকে যে তার বংশ ধ্বংস হয়ে যাবে, নিঃবংশ হয়ে যাবে, কোনো সন্তান সন্ততি হবে না। ভগবান বললেন, ত্রিষ্ট ভোলানা, অভিশাপ যখন দিয়েছে তার খণ্ডনও করতে হবে। কি বাবু, পাপীর সাজা হলে কি হয়, সাজাও যেমন হয় আবার সাজার বিপরীত আছে কি? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। বললো, এক কাজ করো, যখন অভিশাপ দিয়েছে তার অভিশাপটা খণ্ডন করতে হবে। কেমন ভাবে? না, ওই বিশুদ্ধজের ঘরে সন্তান দিয়ে অভিশাপটা মোচন করব। কিন্তু ভগবান বললেন, ভোলানা, এই যে ত্রিশূলটি তেরে আসলো, এতদিনে তোমার ভক্ত বিশুদ্ধ সে হরিবল হয়ে গেছে, তার দুই পুত্র হংসধ্বজ আর কুশধ্বজ বলে তারাও হরিবল হয়ে গেছে, তাদের একমাত্র পুত্র তার নাম হলো ধর্মধ্বজ, বলে ওরই ঘরে লক্ষ্মীর অংশ হতে একটি কন্যা দেব। তাহলে সে দিনটি কবে, হ্যাঁ, তাহলে লক্ষ্মীর অংশ হতে একটি কন্যা দেব। এমন সময় ভগবান দৈববাণী করে জানিয়ে দিলেন, ধর্মধ্বজ মাধবী বলে উঠলেন, প্রভু আমি আমার পূর্বজন্মের কথা, অর্থাৎ আমার পিতামহের পূর্বজন্মের কথা আমরা শুনেছি, তাহলে আমাদের ঘরে লক্ষ্মীর অংশ হতে একটি কন্যা দেবে? বলল, হ্যাঁ, তোমার স্ত্রী মাধবীকে তাই শোনাই। শোনো মাধবী, শুনো গো মাধবী রানী, মিলাইব এক রামনি, আজি কন্যা রূপে করিবে জনম, কন্যা রূপে আজি শুনো গো মাধবী রানী,
আজি মিলাইব একদমনি সে যে কন্যা রূপে করিবে জন সে কন্যা রূপে আজ করিবে জন্ম গো আজ কন্যা রূপে করিবে জন্ম ওগো কার্তিক পূর্ণিমা জন্ম লমে কার্তিক পূর্ণিমা ওগো জন্ম লমে ধরনিতে কার্তিক পূর্ণিমা জন্ম লবে দরনীতে আজি উদ্ধারিবে জগত জান মগ উদ্ধারিবে জগত জান উদ্ধারিবে জগত জান সে যে লক্ষ্মীর অংশে জন্ম লবে আজি লক্ষ্মীর অংশে জন্ম লবে ওইনা লক্ষ্মীর অংশে জন্ম লবে ওইনা লক্ষ্মীর অংশে জন্ম লবে এই ধরনি ধন্য হবে লক্ষ্মীর অংশে জন্ম লবে বল হরি 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 বলিবে আজ লক্ষ্মীর অংশে জন্ম লবে হরি 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 বলে আজ লক্ষ্মীর অংশে লক্ষ্মীর অংশে জন্ম লবে কার্তিক মাসের পূর্ণিমা রজনীতে তোমাদের ঘরে আলো করে লক্ষ্মীর অংশ হতে এক কন্যা জন্মগ্রহণ করবে এই ধরনেরই ধুলায় সদাই হরি বল বলবে হরি নামে যার মতি হবে হরে কৃষ্ণ হরি বল কবে জন্মগ্রহণ করবে গো কার্তিক মাসের পূর্ণিমা রজনী আচ্ছা মায়েরা কার্তিক মাসের পূর্ণিমা রজনী কবে গেছে বলুন এই তো গেল প্রজা করি লক্ষ্মী পুজো কবে গেছে এখনো চলছে এই প্রজা করি লক্ষ্মী পূজার এই যে লক্ষ্মী পূজা হচ্ছে না মা এই কন্যার জন্মগ্রহণ করেছিল বলে এই ধরনীতে সেদিন হতেই লক্ষ্মী পূজা আরম্ভ হয়েছে তাহলে কার্তিক মাসের এই পূর্ণিমা রজনীতে শোনো ধর্মধ্বজ তোমাদের ঘর আলো করে এক কন্যা আসবে শতকোটি চন্দ্রের কিরণ ক্রান্তি কমল দেহের রং অপূর্ব রূপবতী ওই কন্যা সদাই হরি বল বলবে হরি নামে যার মতি হবে ভগবান দৈববাণী করে চলে গেলেন ধর্মধ্বজ অমনি বলে বললেন মাধবী শোনো মাধবী শোনো দৈববাণী কখনো মিথ্যা হতে পারে না পাছে যেন তুমি কানাকানি করো না তাই শুনিয়া দেবের বাণী হরষিত হয়ে দাঁড়িয়ে 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 না কই হেন বচন ও তুমি না কই ওই হেন বচন না কই হেন বচন ও তুমি না কই ওই হেন বচন শতক বছর চলে ও গো মাধবী ওহে মাধবী কাজটা করো না
जखन जन्मग्रहण करलो कि हलो जानो मा देखिते देखिते दि काटिते लागिलो काटिते लागिलो शिशुकाल होते तुलसी हरि भगति परायण हरि भक्ति पदा শিশুকাল কাটিয়া পূর্ণ যৌবনে প্রবেশি হইল জগৎপতি নারায়ণকে পতি রূপে পাওয়ার বাসনা জাগিল ও বচন না জাগিল যতই আর যতই কাঠ হরি নাম ছাড়িব না হরি নাম ছাড়িব না তোমরা যতই মারো যতই কাটো হরি নাম ছাড়িব শিশুকাল হতে পিতা মাতার আচরণে আচরণশীল হল বাবা আমরা কখনো কখনো বলে থাকি অনেক বাবা মা আছে বলে যে যে আমার সন্তান বা আমার সন্ততি আমায় ঠিক মতো দেখে না আমাকে আঘাত দেয় দোষটা কিন্তু ওই সন্তানের নয় দোষটা হলো বাবা মা কি বাবা কি ভুল বললাম কিছু তার প্রমাণটা একটু নিয়ে দেবেন এক জায়গায় হরিনাম হচ্ছে তার ছোট্ট খোকাকে তার বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে হরিনাম শুনতে এখন ওই হরিনাম তলায় নিয়ে গিয়ে খোকা মন্দিরটাকে দেখে দিয়েছে এই খোকায় ওই যে দেখতে পাচ্ছি ওটা মন্দির ওখানে ভগবান আছে প্রণাম কর ছেলে দাঁড়িয়ে আছে প্রণাম করছে না আস্তে মায়েরা এই যে হরে কৃষ্ণ ও মা ও বাবা হ্যাঁ কি হয়েছে ও ঠাকুর কি হয়েছে কি হয়েছে এখনই বাড়ি চলে যাবেন বৌমা জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলেন শাশুড়ি মা বলে কীর্তন শুনতে গেছিলেন বলে কীর্তন কেমন হলো বলে ওই তো একটা কেলে ছড়ালে কি বলে গেল হ্যাঁ শুনতে তো হবে হরে কৃষ্ণ হরি বল হরি বল আগেই বলেছেন আপনারা বলেছেন যেখানে হরি নাম সংকীর্তন হয় সেটা হয় মধুরাম মধুময় বৃন্দাবন তাহলে বৃন্দাবনে এসে যখন অন্য কোথাও যাবে কেন মন মনটা সদাই এদিকে থাকবে না কি মা ভুল বললাম তাহলে এদিকে রাখতে হবে সংসারে তো মন দিয়ে রয়েছেন এই তো সাত মাস একদম মন দিয়ে সংসারে আছেন করোনার জ্বালায় অন্তত তিন ঘন্টা এদিকে দিন
হ্যাঁ সাত মাস সংসারে মন দিয়ে তো মন ঠিক হয় না কেন বলুন তো দোষটা আমাদেরই কেন জানেন এই যে 80 লক্ষ জনিতে আমরা গিয়েছিলাম সমস্ত জনিতে আমরা কিন্তু আনমনো ছিলাম ভগবানের ভজন সাধন হয়নি এক জনম পেয়েছিলাম তুলসী বৃক্ষ এক জনম পেয়েছিলাম ময়ূর এক জনম পেয়েছিলাম মধুমক্ষি এক জনম পেয়েছিলাম গাভী আর এক জনম পেয়েছিলাম কি এইভাবে দিন চলে গেছে এই করতে করতে 80 লক্ষ জনি ভ্রমণ করার পর 4 লক্ষ মানব এই 4 লক্ষ হলো মনুষ্য জন্ম হয়তো এটা শেষ জন্ম হতে পারে আবার এটা মাঝখানের জন্ম হতে পারে এটা প্রথম জন্ম হতে পারে ধরে রাখতে হবে এইটাই আমাদের শেষ জন্ম এবার আমার এখান থেকে যখনই চলে যাব আবার 80 লক্ষ জনি ভ্রমণ করার পর আবার ফিরে আসতে হবে সাবধান প্রত্যেক জন্মে ভগবানের চরণ যতক্ষণ না পর্যন্ত আপনি যাবেন ততক্ষণ পর্যন্ত কোনো নিস্তার নাই কি বাবা তাই তো এমনি তুলসীর দিকে একটু ভেবে দেখুন পিতামাতার আচরণে কেমন আচরণশীল হয় এদিকে খোকাকে নিয়ে গেছে ঠাকুর ঘরে প্রণাম করতে বলছে কিন্তু কোনো মতেই প্রণাম করছে না বারবার বলছে এই খোকা এটা মন্দির প্রণাম কর প্রণাম করছে না বাবা রেগে গিয়ে ছেলেটাকে দিয়েছে এই কখন থেকে বলছি এটা মন্দির এখানে প্রণাম করতে হয় এখন যেই না মেরেছে ঠাকুর ঘরের মধ্যে ছিল ঠাকুর মশাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে আরে কি করো কি করো ছেলেটাকে মারছো কেন ঠাকুর মশাই কখন থেকে বলছি বাবা এটা ঠাকুর ঘর এখানে প্রণাম করতে হয় প্রণাম করছে না ঠাকুর মশাই বলে উঠলেন বাবা দোষটা তোমার খোকার না দোষটা হলো তোমার তুমি যদি এসে ঠাকুর ঘরে প্রণাম করতে তোমার খোকাকে আর বলতে হতো না যে এটা ঠাকুর ঘর খোকা তোমায় দেখে শিখে নিত যে এটা ঠাকুর ঘর বাবা যখন প্রণাম করছে আমাকেও প্রণাম করা দরকার হরে কৃষ্ণ হ্যাঁ চার লক্ষ মানব মনুষ্য জন আচ্ছা হয়তো ভুল হতেই পারে আচ্ছা 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 হরে কৃষ্ণ হরি বল হরি বল খুব ভালো কথা বলেছেন উনি যে আত্মা একই আছে চেতনা 4 লক্ষ বার মনুষ্য জন্ম আছে তাহলে এখানে একটা প্রশ্ন খুব সুন্দর বাবা খুব সুন্দর একটা কথা বলে গিয়েছেন তাহলে চেতনা যদি আমাদের এক এক হয়ে থাকে ভালো করে শুনবেন তাহলে 80 লক্ষ জনি এক এক করে জনি যেমন 20 লক্ষ বার আমরা স্থাবর জঙ্গল হয়েছি সেই জন্মের একটা আমাদের জন্ম পেয়েছি তার মধ্যে একটা চেতনা ছিল এই যে মনুষ্য জন্ম পেয়েছি আমাদের মধ্যে একটা চেতনা আছে পূর্বর্জিত যদি না থাকে আমরা এখনি আমরা এখানে জানতে পারবো যে বৃন্দাদেবী পরজন্মে ছিল এই যে তুলসী পরজন্মে ছিল বৃন্দাদেবী সেই বৃন্দাদেবী তুলসী হয়ে জন্মগ্রহণ করেছেন সেই অভিসম্পদ নিয়ে তাহলে চেতনা আর এই মন যদি এক হয়ে থাকে তাহলে এখানে তো একটা বিশেষ দ্বন্দ্ব আছে আমি পরেক্ষণে যাব সেখানে একটু আপনারাও বলে দেবেন আমার ভুল তো হতেই পারে বাবা হরে কৃষ্ণ হরি বল হরি বল তাহলে বিষয় কি দাঁড়ালো পিতামাতার আচরণে পুত্র কন্যা আচরণশীল হয় ব্রাহ্মণ মশাই বলে দিলেন যে আপনি যদি ঠাকুর ঘরে প্রণাম করতেন আপনার ছেলে আপনার দ্বারা শিখে নিত যে বাবা যখন এখানে প্রণাম করছে আমারও এখানে প্রণাম করা দরকার তাহলে আমরা সন্তান শুধু মানুষ করে যাই লেখাপড়া শেখাই মানুষ করি লেখাপড়া শেখা আর মানুষ হওয়া দুটো কিন্তু আলাদা বস্তু আপনার ছেলে গ্যাজেটেড অফিসার হয়েছে কিন্তু আপনার বাড়ি কোনো বৈষ্ণব কোনো ধার্মিক মানুষ যদি আসে মা তার বাড়ি খোকাকে নিয়ে এসে বলবে খোকা প্রণাম কর সেই সাধু পরমাত্মার চরণে যখন প্রণাম করবে সেই সাধু পরমাত্মাকে ওই মা বলবে মা বলবে বাবাজি আপনি একটু আশীর্বাদ করুন আমার ছেলে যেন মানুষ হয় তাহলে লেখাপড়া শেখার মানুষ হওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা লেখাপড়া শিখলে শুধু মনুষ্যত্ব বিবেক তৈরি হয় কিন্তু বাবা
এখনকার ছেলে মেয়েরা বলতে পারবেন কোন ছেলে মেয়ে বিয়ে পাস ছেলে একটা নিরীহ মূর্খর পায়ে প্রণাম করতে দেখেছেন? হ্যাঁ, তার অভিমান অভিমান মনে আছে। কিন্তু স্বামী বিবেকানন্দের কথা একটু ভেবে দেখুন, যার নাম ছিল নরেন, সেই নরেন একজন নিরেন মূর্খের চরণে প্রণাম করেছিলেন, সেটা হলো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে প্রণাম করেন। আগে নামতে যদি না যায় হ্যাঁ, তাহলে কেন মহাজন বলেছে বৈষ্ণবের সর্বমূল উচ্চ জায়গা হলো একটাই, সেটা হলো ত্রিনাদপি শুনেছে না তার রবি শুনিস না অমানেন মান দেন কীর্তনীয় সদাহুরি। আগে নিজেকে ছোট করো, ছোট না করলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না, ছোট না হলে কোনোদিন বড় হওয়া যায় না। আপনারা সবাই জানেন রাজসূয় যজ্ঞ করেছিলেন যুধিষ্ঠির মহারাজ, সেই রাজসূয় যজ্ঞের সভাপতি হয়েছিলেন তিনি। তখন ভগবান বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, দাদা তুমি এই রাজসূয় যজ্ঞটা করবে কেন? সেদিন বলেছিল কৃষ্ণ, এই যজ্ঞটা করে রাখতে চাই কেন জানো? যুদ্ধ আমাদের সম্মুখে, মৃত্যু আমাদের হবে, সবার মৃত্যু হবে, এখানে যারা যারা জন্মেছে সবার একদিন মৃত্যু হবে, তাহলে মৃত্যু আমাদের সম্মুখে, মৃত্যু আমাদের হবে, এই যজ্ঞটা করে রাখতে চাই কেন জানো? এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের চরণধুলি যদি অঙ্গে মাখা থাকে, হে গোবিন্দ সম্মুখে আমাদের যুদ্ধ, সেই যুদ্ধে যদি আমাদের মৃত্যু হয় ঘুরে ফিরে তোমায় চরণে পাব, নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলি বাবা বৈষ্ণব চরণধুলি যদি অঙ্গে মাখা থাকে, এ জন্মে নয় পর জন্মে আমার ভগবানকে পাবই পাবই পাব। রাজসূয় যজ্ঞের সভাপতি করেছিলেন আমার ভগবান, সেই সভাপতি দেখুন কেন ত্রিনাদপি শ্লোকটি বলা হলো, খুব সুন্দর একটি ব্যাখ্যা দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। বলে উঠলেন দাদা তুমি যখন এই যজ্ঞের সভাপতি করলে, তাহলে আমি যাকে যা বলবো তাকে তাই করতে হবে। বললো বেশ, বললো দেখো এই যজ্ঞের একটা প্রসাধকের প্রয়োজন। প্রসাধক মানে আস্তে আস্তে বাবা একটু আস্তে আস্তে, ক্যাশিয়ার। বললো আমি একটা ক্যাশিয়ারের প্রয়োজন, ক্যাশিয়ার করতে যাই, কাকে ক্যাশিয়ার করবে? বললো দুর্যোধনকে। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন কৃষ্ণ ও আমায় চির শত্রু, তাকে তুমি করবে ক্যাশিয়ার? কৃষ্ণ বললেন দাদা চোরকে যদি বলা যায় এই মালটা দেখো, সে মাল আর চুরি হয় না। শুধু তাই নয়, দুর্যোধনের হাতে রেখে ছিল ধনবৃদ্ধি রেখা, 10 টাকায় হাত দিলে 20 টাকা হয়ে যেত। তাই বলছে দাদা তোমার যজ্ঞের যে মূলধন, সেই মূলধন যদি ওরই হাতে থাকে তাহলে আর কোনো ঘাটতি যাবে না। এবার এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের সেবার জন্য পরিবেশনায় থাকবে কে না ভীম। দেখুন ভগবান কত বড় পলিটিশিয়ান, ভীম তো বেশি খায়, ভগবান জানে যে বেশি খায় তার যদি পরিবেশনায় দেওয়া যায় গন্ধে তার পেট ভরে যায়, সে আর বেশি খেতে পারে না। সবাইকে সব ভার দিলেন যুধিষ্ঠির মহারাজ, বললেন কৃষ্ণ বলো দাদা তুমি তো এই যজ্ঞের সভাপতি হলে। বললো হ্যাঁ। বললো তুমি কিছু করবে না? ভগবান সেদিন বলেছিলেন দাদা সুযোগ যখন পেয়েছি তোমার এই যজ্ঞে আমি 3 খানা কাজ করব। প্রথম কাজটি কি? না তোমার এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে আমি নিজে হাতে তাদের চরণ ধৌত করে দেব। দ্বিতীয় কাজ, ওই সাধুগুরু বৈষ্ণব যেখানে প্রসাদ পাবে আমি নিজে হাতে সেই প্রসাদই আমি এঠোটা আমি নিজে হাতে কুড়িয়ে নেব। আর ওই যে চরণধুনির মধ্যে 3 নম্বর কাজ, সাধুগুরু বৈষ্ণবের চরণধুনির মধ্যে আমি কড়া করে দিয়ে ওই বৈষ্ণব চরণধুনি আমি অঙ্গে মাখবো, নিতাই গৌর হরি বল। চিনাদো বিশুরি চিনা তার রূপ বিশুরি অমানেন মান দেন কীর্তনীয় সদাহুরি। ছোট না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না, তাইতে বলেছে হরি নাম।
श्री गौर भक्त मंडली भक्तिमती मायरा पिता मातार आचरणे देखलें पिता माता नित्य नित्य ठाकुर घरे जा आर भगवान गुणकीर्तन गा तुलसी शिखे नहीं है तुलसी गई कृष्ण केशव कृष्ण अंतर अंतर
कृष्ण प्रेमता अजंतर मजीने कृष्ण प्रेम आनंद भोज চোখে মুখে জল দিতে লাগলেন তুলসী মা কথা বল রাজা ধর্মধ্বজ মাধবী ছুটে এসে একমাত্র কন্যাকে কোলে নিয়ে বলে উঠলেন তুই আমার একমাত্র কন্যা তুই নামে কি পেয়েছিস মা অমন করে হরি কীর্তন গাইতে গাইতে তুই জ্ঞান হারিয়ে ফেলেছিস কথা বল কথা বল শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি কথা বলতে বলতে কৃষ্ণ কথা বলতে বলতে যে মেয়ে এমন করে জ্ঞান হারিয়ে ফেলে তার কি দেখতে হয় গো সে যে ভগবানের চরণ পাবে প্রেমময়ী রাধা রানী যেমন হা কৃষ্ণ বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলতেন মূর্ছা হয়ে যেতেন তবেই তো তিনি তার ভগবানকে পেয়েছেন তুলিও তুলসীও নিশ্চয়ই পাবে তা যদি না হয় এমন করে ভগবানের নাম গাইতে গাইতে কৃষ্ণ বলতে বলতে নারায়ণে বলতে বলতে কেন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পিতা মাতা চোখে মুখে জল দিলেন অচৈতন্য তুলসীর চৈতন্য প্রদান হল নয়ন উদ্মিলন করলেন দেখলে তার পিতা মাতার কোলে শয়ন করে আছে গো পিতা মাতার কোলে যখন শয়ন করে আছে পিতা মাতা বলে উঠলেন তুলসী তুই নামে কি পেয়েছিস তুই যে আমাদের একমাত্র কন্যা বল তুই নামে কি পেয়েছিস তুলসী কাঁদতে কাঁদতে বলে উঠলেন তোমরা আমায় পিতা মাতা তোমাদের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি বৈষ্ণবের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি কিন্তু আমি কেন ভগবানের নাম গাইতে গাইতে মূর্ছিতা হলাম আমি কে জানো কেন আমি তোমাদের গর্ভে এসেছি কেন তোমাদের ঘরে আমি জন্মগ্রহণ করেছি হ্যাঁ আমি কে শুনবে কে তুই আমরা তো জানতাম তুই আমাদের কন্যা বলল না আমি আমায় পূর্বে জন্মের কথা শোনাই আমি ছিলাম রাধা রানী প্রিয় সখী নাম ছিল বৃন্দা দেবী অন্তর মাঝে বাসনা জেগেছিল যে হে গোবিন্দ তুমি তো রাধার ন্যায় একদিনের জন্য কি তুমি আমার হতে পারো না একদিনের জন্য কি তুমি আমার হতে পারো না তুমি তো রাধার ন্যায় দেখুন ভক্তের মনোবাসনা ভগবান তো সদাই পূরণ করে না বাবা কিন্তু ডাকার মতো যদি ডাক তবে ডাকার মতো ডাকতে তো আমরা পারি না পারি বাবা ডাকার মতো ডাকতে আমরা পারি না বলার মতো বলতে আমরা পারি না ভগবানের দিতেই পারি না ভগবানের যদি আমরা একটু দিতে পারতাম তাহলে ভগবান আমাদের জন্য অনেক কিছু করতে গো ভগবানকে আমরা কিছুই দিতে পারি না দিতে পারি হ্যাঁ ভগবানকে কি দিয়েছি সবই তো ভগবানে তাহলে ভগবানের দেবার বস্তুটি কি একমাত্র চোখের জল আমরা কখনো কোনোদিন
ঠাকুর ঘরে বসে ভগবানের চরণে দিয়েছি নিবেদন করি, হে ভগবান এটুকু জল তোমায় চরণে অর্পণ করলাম। ভগবান বলেছে যে ভক্ত আমার কথা চিন্তা করে আমি সেই ভক্তের কথা ভাবি, যে আমার কথা ভাবে আমি তার কথা ভাবি। মহাভারতে ভুরি ভুরি প্রমাণ রয়েছে, একটু বলবো কি বাবা বলবো? শুধু গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতি মায়েরা আপনারা একটু শুনুন। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, বলুন তো এই কুরুক্ষেত্র যুদ্ধে কার সরসজ্জা হয়েছিল? কার? ভীষ্মদেব। সেই ভীষ্মদেবের যখন সরসজ্জা হয়েছিল, ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে শুয়ে কাঁপছিল, এক এক করে সমস্ত আত্মীয় বর্গ তারা সবাই এসেছে, পঞ্চ পাণ্ডবও এসেছে, কিন্তু দাদুর চোখের জল আর বন্ধ হচ্ছে না। পঞ্চ পাণ্ডব অর্জুন গিয়ে জিজ্ঞেস করছে, দাদু তোমার বড় কষ্ট হচ্ছে, ছোট তোমায় বড় কষ্ট হচ্ছে দাদু, সরসজ্জায় শুয়ে শুয়ে তুমি কাঁদছ। গঙ্গা পুত্র ভীষ্ম, যার নাম ছিল দেবব্রত, যার পিতার নাম ছিল শান্তনু মহারাজ, সেই দেবব্রত বলে বললেন, না দাদু আমি কাঁদছি সেজন্য নয়, তবে তুমি কাঁদছ, আমি কাঁদছি যার আশার কথা ছিল সে করে। কার আশার কথা ছিল, কে আসেনি একটু খুলে বলো শুনি। গঙ্গা পুত্র ভীষ্ম সরসজ্জায় শুয়ে শুয়ে অর্জুনকে সমস্ত কথা বলছে, বলে কার আসার কথা ছিল? ভগবানের, তিনি আসেনি। এইবার ব্যাখ্যা করছে কেমন, আপনারা সবাই জানেন এই কুরুক্ষেত্র যুদ্ধ যখন পাঁচ দিন হয়ে গেছে, কৌরবের মধ্যে অর্থাৎ দুর্যোধনের অনেক ভাই তারা মারাও গিয়েছিল, জানি অনেক ভাই মারা গিয়েছিল, তখন দুর্যোধন গঙ্গাপুত্র ভীষ্মের কাছে এসেছিলেন, কেন যুদ্ধের তিনি সভাপতি ছিলেন, এসে দাঁড়ালেন, দাদু তুমি আমার খাও, আমার পর যুদ্ধে আমার ভাইরা মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না? ভীষ্মদেবের একটু সেন্টিমেন্টে লেগেছিল, যে শালা আমায় খেতে দিয়ে খোঁটা দেয়, বেশ বেশ তোদের এমন আশীর্বাদ দেব তোরা শত ভাই অমর হয়ে যাবে, যারা মারা গেছে তারা পর্যন্ত বেঁচে উঠবে। দুর্যোধন বলে উঠলেন, দাদু তাহলে কি করতে হবে? বলল, শোনো রাত্রি ১২টার সময় তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিস, তোর বউয়ের মাথায় হাত রেখে এমন আশীর্বাদ করবো তোরা শত ভাই অমর হয়ে যাবে। বড় আনন্দের কথা, অমর হয়ে যাবে। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, তাড়াতাড়ি গিয়ে বউকে পাঠিয়ে দেব, কিন্তু বাবা যারা ভগবানকে মানে না, যারা ভগবানকে বিশ্বাস করে না, তাদের কি কৃপা হবে? হবে না। দুর্যোধন যেমন দুর্যোধনের স্ত্রী হবে তেমন রাজাকা রানী মেলে ভূতখা মেলে পেতনি, তা দুর্যোধন যেমন মাল তাই দুর্যোধন আনন্দে আনন্দিত হয়ে ছুটে চললেন তার স্ত্রীর কাছে। হ্যাঁ গো, বলি শোনো, বলি শোনো কি হয়েছে, এমন করছো কেন? বলো শোনো, রাত্রি ১২টার সময় তুমি দাদুর কাছে যাবে। গঙ্গা পুত্র ভীষ্ম রাত্রি ১২টায় গঙ্গায় স্নান করে পদ্মাসনে নয়ন মুদে বসে থাকবে, আর তুমি গেছে এই রাত্রি ১২টায় প্রণাম করবে, তোমার মাথায় এমন আশীর্বাদ দেবে আমরা শত ভাই অমর হয়ে যাব। কিন্তু বাবা দুর্যোধনের স্ত্রী বলে উঠলেন, অসম্ভব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাত্রি ১২টায় তুমি পাঠাচ্ছ, তুমি জানো ওই দুর্যোধন সম্পর্কে, ভীষ্মদেব সম্পর্কে আমায় কি হয়, কে হয় জানো? সম্পর্কে হয় দাদু, সেই দাদুই আমার বিয়ে করে। আর সময়টা হলো রাত্রি ১২টা, এই ১২টার সময় যদি যাই, যদি কোনো মিটিং ঘটনা ঘটে যায়, অতএব আমি যাব না, কিন্তু গঙ্গা পুত্র ভীষ্ম জানে আমার বৌমাই আসবে।
ताई ग रात 12টার সময় সনে বসে দা জানে বৌমা আসবে যেই পায়ে হাত দিয়ে প্রণাম করবে তার মাথায় আশীর্বাদ দিয়ে দেবে বিশ্বদেবে যে জানে না তার বৌমা আসবে তার বৌমা আসবে না সে তো জানে না এই সুযোগটা নিয়েছিলই আমার ভগবান কৃষ্ণ আমার ভগবান ভগবান কৃষ্ণ জানে যা এই সুযোগে যদি দ্রৌপদীকে নিয়ে দাদুর পায়ে প্রণাম করাতে পারি দুর্যোধনের বউ ভেবে পাঞ্চালীর মাথায় আশীর্বাদটা দিয়ে দেবে দিলে পঞ্চ পাণ্ডবই অমর হয়ে যাবে খালি আর তারা মরণ হবে না তাই রাত্রি 12টার সময় ভগবান ডাক দিয়েছে পাঞ্চালি 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 কে এই রাত্রি 12টার সময় আমায় কে ডাকে এ এ কি প্রভু তুমি রাত্রি 12টার সময় আমাকে ডাকছো ভগবান বললেন পাঞ্চালি ওকে দ্রৌপদী শোনো শোনো আমি যার যার যখন ডাকি তখন তখনই আসতে আমি যার যখন ডাকি সকাল 6টা হোক রাত্রি 6টা হোক 9টা হোক রাত 1টা হোক ডাক আসলে পাবে যেতে হবে কি মা তাই না ডাক আসলে যেতে হবে দ্রৌপদী দেরি আর করো না চলে এসো আমার সঙ্গে চলে এসো দ্রৌপদীকে নিয়ে রাত্রি 12টার সময় ভগবান যাচ্ছে জঙ্গলের রাস্তা কাঁটাগুলো বাজতে বাজতে ভগবান আগে আগে যাচ্ছে কাঁটা নুড়ি বাজতে বাজতে যাচ্ছে কেন ভক্তের চরণে যদি আঘাত লাগে তাহলে আমি সহ্য করতে পারবো না কেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বংশা কল্পতার ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বংশা কল্পতার ভক্ত ভগত আমার
যাচ্ছে, এখন যেতে যেতে ভগবানের অন্তরে একটা বাসনা জেগে গেছে। কি বাসনা? এই জগতে যত ভক্ত সবাই তোমায় চরণধুলি চায়, কিন্তু আজকের আমার এক ভক্তের চরণধুলি অঙ্গে মাখবো আমার অন্তরে বাসনা। তাই ভগবান ভক্তের চরণধুলি মাখবে কেমন করে? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি দ্রৌপদীকে বলি, দ্রৌপদী তোমায় চরণধুলি আমায় দাও, আমি অঙ্গে মাখবো। দ্রৌপদী তো দেবে না, দেবে কি? দেবে না। কিন্তু আমার ইচ্ছা দ্রৌপদীর চরণধুলি মাখবো, ভক্তের চরণধুলি মাখবো। কেমন ভাবে? ভক্তকে আগিয়ে দিয়েছে, দ্রৌপদী তুমি আগে আগে যাও, আগে আগে যাও, তুমি আগে আগে যাও। কেন আগে আগে যখন যাচ্ছে দ্রৌপদী, ভগবান মনে মনে ভাবছে এই সুযোগ, বলছে দ্রৌপদী জুতোখানা খুলে রেখে যাও, জুতোখানা খুলে রেখে যাও। কেন? জুতোর আওয়াজ হবে, জাদুর ধ্যান ভেঙে যাবে, ধ্যান যদি ভেঙে দ্রৌপদী তো জানে না যে কিসের জন্য দ্রৌপদী জুতোখানা খুলে রাখে, কিন্তু ভগবান তো তুমি চতুর বলে দিয়েছে দ্রৌপদী জুতোখানা খুলে রেখে যাও। কেন? জুতোর আওয়াজ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে, আর ধ্যান যদি ভেঙে যায় বর তো তোমায় মাথায় দেবে না। তাই জুতোখানা খুলে রেখে দ্রৌপদী যখনই চলে যায়, ভগবান ভক্তের জুতোখানা হৃদয় মন্দিরে ধরায়, নিতাই গৌর হরি ভক্তের জুতোখানা মুখে জড়িয়ে ধরে অনাদি রাধি গো নয়ন জলে গো নয়ন জলে বুক ভাসায়। এখন দ্রৌপদী যেতে যেতে হঠাৎ পিছনে তাকিয়েছে, পিছনে যখনই তাকিয়েছে, যখনই পিছনে তাকিয়েছে কি করলেন দ্রৌপদী? দেখলেন যে ভক্তের ভগবান ভক্তের জুতোখানা অর্থাৎ দ্রৌপদীর জুতোখানা বক্ষে জড়িয়ে ধরে কাঁপছে, অঝর নয়নে যখন কাঁপছে, তাড়াতাড়ি করে দ্রৌপদী গিয়ে বলে উঠলেন, প্রভু এ তুমি কি করছো? তুমি তোমায় বলতে পারতে, তানা করে আমায় জুতোখানা জড়িয়ে ধরে সারা বক্ষটা কাদা করে ফেলেছো, তুমি তো আমায় বলতে পারতে। ভগবান বলে উঠলেন, দ্রৌপদী আমি যদি তোমার কাছে তোমায় চরণধুলি চাইতাম তুমি দিয়ে দিতে? বলল হ্যাঁ। তোমায় ভয় করতো না? দ্রৌপদী বলে উঠলেন, প্রভু গো শিশুকাল হতে যে দেহটি তোমায় চরণে অর্পণ করেছি, এই দেহের মধ্যে আমার দুখানা পা ছিল, সে পা তো বাদ দিইনি, এই পা সমেত তোমায় আমি দান করেছি, তাই বলি দয়াময় তোমার চরণধুলি তোমায় দেব, তাতে আমার কিসের ভয়? হরি বল হরি বল। ভগবান বলে উঠলেন, দ্রৌপদী এরই জন্য তোমাদের আমি দাসত্ব স্বীকার করছি, যাও যাও, আর বেশি বিলম্ব করো না, দাদুর ঘরে যাও। পাঞ্চালী দ্রৌপদী চলে গেলেন ভীষ্মদেবের কাছে, গিয়ে দেখলেন ভীষ্মদেব রাত্রি বারোটার গঙ্গা পুত্র ভীষ্ম পদ্মাসনে নয়ন মনে বসে আছে, সেই না প্রণাম করেছে পাঞ্চালী। পাঞ্চালীর মাথায় হাত রেখে আশীর্বাদ করলে, ওরে তোর শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে। পাঞ্চালী বলে উঠলেন, দাদু তাই যেন হয়। ভীষ্মদেব বলে উঠলেন, এ যে আমার কৌমার কণ্ঠস্বর নয়, বলো তুমি কে? কে তুমি বলো, কে তুমি? দাদু আমি হলাম পাঞ্চালী। এ কথা তো তোমার জানার কথা নয়, এ কথা আমি জানি, আর দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী জানে, তুমি জানলে কেমন করে? বলল, দাদু
এ কথা কি আরেকজনও জানে? এ কথাটি আরেকজনও জানে? শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক গুরুদেবের অনেকগুলো ছাত্র ছাত্রী। এখন গুরুদেবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব প্রত্যেকের হাতে একটা করে ফল ধরিয়ে দিয়েছে। ফল নিয়ে বলেছে, দেখো এই ফলটি তোমার হাত তোমাদের হাতে দিলাম। সবাই শুনবেন মাস্তে, এই ফলটি প্রত্যেকের একটা করে ফল দিলেন আর বলে দিলেন গুরুদেব যে কেউ যেন দেখতে না পায় এই ফলটি তোমরা যে যার খেয়ে ফেলবে, কেউ যেন দেখতে না পায়। এখন অনেক ছাত্র ছাত্রীর মধ্যে তারা কি করেছে, অনেকে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলেছে, কিন্তু এক ছাত্র এক শিষ্য কোনো মতে খেতে পারছে না। এখন সবাই যখন খেয়ে ফেলেছে গুরুদেবের কাছে বলছে তুমি খেয়েছো, বললো হ্যাঁ, তুমি খেয়েছো, বললো হ্যাঁ, কিন্তু একজন খেতে পারছে না, হাতে ফলটা নিয়ে ধরে আছে। বললো কি ব্যাপার, তুমি খেতে পারলে না? শিষ্য বলছে গুরুদেব আমি তো কোনো জায়গা পেলাম না খাবার, হ্যাঁ তাই ধরে আছে। বললে এরা সবাই জায়গা পেলে লুকিয়ে লুকিয়ে খেলো আর তুমি? শিষ্য বলছে গুরুদেব আপনি তো বলেছেন যে কেউ যেন না দেখতে পায়, তুমি না দেখিয়ে ফলটা খেও, তা আমি যে যেখানে যাব সেখানে তো আমার ভগবান দেখতে পাচ্ছে, একটু বিচার করবেন, সর্বত্র আমার ভগবান বিরাজমান, সবার মধ্যে আমার ভগবান আছে, তাহলে সবার মধ্যে সমস্ত জায়গায় যদি আমার ভগবান থাকে, ভগবানকে লুকিয়ে কোনো কর্ম করা যায় না। শিষ্য ফলটি হাতে নিয়ে বলছে গুরুদেব আমি পারলাম না, আমি দেখলাম, আমি যেখানে খাবো বলে ভাবলাম কিন্তু সেখানেই যে আমার ভগবান রয়েছে। তাই পাঞ্চালী বলে উঠলেন দাদু গো আর একজন জানে, সে কে? বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা, তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। বলল সে কোথায়? বলল দাদু সে প্রত্যেকের বারান্দা, যে ডাকে তার কাছে যায়, যে ডাকে না তার কাছে যায়। যে আমার ভগবানকে ডাকে আমার ভগবান যে তার কাছে যায়, যে ডাকে না তার কাছে তো যায় না। পাঞ্চালী সে কোথায়? দাদু সে যে তোমার বারান্দায় দাঁড়িয়ে আছে তোমার আসার অপেক্ষা। গঙ্গা পুত্র বিশ্ব রাত্রি বারোটায় তাড়াতাড়ি করে গিয়ে বারান্দায় দেখছে পদ্মা লসন, সেই আমার ভগবান দাঁড়িয়ে আছে। বিশ্ব দেহে বলে উঠলেন ও গো দয়াময়, ও গো প্রভু তুমি এসেছো, এসো তুমি, ও গো দয়াময় ছলে বলে কলে কৌশলে তুমি যখন আমায় আশীর্বাদ নিয়েছো তোমায় তো কিছু দিতে হবে, বলো তুমি কি চাও? সেদিন বলেছিলেন যে হে দয়াময় হে ভগবান সারা চলো কুসঙ্গের পাল্লায় পড়ি, কুসঙ্গে বদ্ধ হয়ে ওগো দয়াময় তোমায় জেনেও হবে না জানার সারা জনম ধরে তোমায় চিনেও চিনতে পারো, আজ তুমি যখন এসেছো কথা দাও, তো কথা দাও তাহলে যেদিন এই সংসার ছেড়ে যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, আজ তুমি কথা দাও সেদিন তুমি আমায় সম্মুখে আসবে তোমার এই রূপমাধুর্য, তোমার এই রূপখানা দর্শন করতে করতে আমি যেন এই জগৎ ছেড়ে চলে যেতে পারি।
ভক্তের মনোবাসনা ভগবান পূরণ করবে। তাই ভগবান বলে উঠলেন, বেশ দাদু তাই হবে, আমি যাবার সময় তোমার যাবার সময় আমি তোমার কাছে গিয়ে দাঁড়াব। তাই আজকের সরসজ্জায় শুয়ে শুয়ে বিশ্বদেব কাঁপছে, সবাই এলো, আমার আত্মীয় বন্ধু বান্ধব পরিজন সবাই এলো, কিন্তু যারা আসার কথা ছিল সে কোথায়? এমন সময় স্বয়ং ভগবান ডাক দিয়েছে, দাদু দাদু আমি এসেছি, তুমি এসেছো কৃষ্ণ। অনন্ত সজ্জায় সরসজ্জায় শুয়ে শুয়ে যখনই কাঁদছেন, শুনতে পেল ভগবানের আর্তনাদ, আমি এসেছি, কোথায় তুমি, এসো তুমি আমার সম্মুখে, তোমার ওই রূপ দর্শন করতে করতে আমি আমার এই অন্তিম যাত্রা সমাপন করি, এসো তুমি আমার কাছে। স্বয়ং ভগবান এসে দাঁড়ালেন, স্বয়ং ভগবানকে দর্শন করতে করতে গঙ্গা পুত্র ভীষ্ম এহলোক ত্যাগ করে চলে গেলেন। তাই শ্রী গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের জন্য কিছু যদি আমরা দিতে পারি, ভগবানের জন্য যদি একটু আমরা চোখের জল ফেলতে পারি, ভগবান আমাদের জন্য কাঁদে গো। ভক্তির ভগবান, ভগবানের ভক্ত নয়, ভক্তেরই ভগবান। হ্যাঁ, শ্রী গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাই তুলসী কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আমি কি জানো, আমি তোমাদের গর্ভে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু আমি কি জানো, আমি ছিলাম রাধারানীর প্রিয় সখী, নাম ছিল বৃন্দা। মনে মনে বড় আনন্দ যে একদিনের জন্য আমি গোবিন্দের খরণী হয়ে থাকতে চাই, তাই সেদিন ভগবানের চরণ ভজন করেছিলাম। কিন্তু এই সংবাদটি পৌঁছে গেছে রাধারানীর কূর্ণ কুহরে, রাধে ও রাধে, তোর ওই প্রিয় সখী বিরজা তোর বধূকে পাবার জন্য তোর বধূর চরণ সেবা করছে। এদিকে বিরজা, আহা বৃন্দা দেবী আমায় কি করলেন, প্রাণে গোবিন্দের চরণখানা জনাইয়ে ধরি, নয়ন জলে চরণ ধইয়া, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদপতি, গোপেশ মগতি কন্তু রাধা কন্তু নমস্তুতি, ওম কৃষ্ণ মাতৃস্পাহা, ওম মাতৃস্পাহা, ওম কৃষ্ণ মাতৃস্পাহা। গোবিন্দের চরণ যখন জড়ে ধরে সেবা করছে, এদিকে রাধারানী ছুটতে 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 বৃন্দা দেবীর কাছে সে বলে উঠলেন, বৃন্দি তুই আমায় প্রিয় সখী, প্রিয় সখী হয়ে আমায় বধূকে পাওয়ার জন্য আমায় বধূর চরণ সেবা করছিস, না না না, তুই যদি এই গোলক বৃন্দাবনে থাকিস তাহলে আমার জীবনে আরো সর্বনাশ করবি, আমি তোকে এখানে রাখবো না, আমি তোকে অভিশাপ দিলাম, আমার অভিশাপে মর্তভূমির মাটিতে বৈষ্ণবের কন্যা হয়ে তুই জন্মগ্রহণ করবি করবি, হেরা তুমি এমন করে আমায় অভিশাপ দিও না, করজোর করে বৃন্দা দেবী বলে উঠলেন, হে রাধে তুমি আমায় অমন করে অভিশাপ দিও না, তোমায় অভিশাপ তুমি ফিরিয়ে না। কিন্তু রাধারানী কোনো কথাই শুনলে না, অভিশাপ দিয়ে চলে গেলেন। এদিকে বৃন্দা দেবী অঝর নয়নে কাঁপছে, তবে কি কোনোদিন পাবো না হে প্রাণ না, হে গোবিন্দ তবে কি আমি তোমায় কোনোদিন পাবো না। গোবিন্দ বলে উঠলেন, বৃন্দি পাবে, রাধারানী অভিশাপে মর্তভূমির মাটিতে তোমায় জন্মগ্রহণ করতেই হবে, সেখানে তুমি আমায় ছাড়া আর কারোর ভজন করবে না, সদাই তোমার বদনে থাকবে কৃষ্ণ নাম, সদাই তোমার বদনে থাকবে হরি নাম। আরেকটি কথা, কালের ক্রমে
কিছুদিন তোমার অন্যের ঘরণী হয়ে থাকতে হবে, কিছুদিন তোমার অন্যের ঘরণী হয়ে থাকতে হবে, তারপরে তোমার দেহ যেদিন অবসান হবে তোমার আত্মাটি ফিরে যাবে গোলোকে। আর তোমার দেহ থেকে যেদিন বৃন্দাবনের মাটিতে, এই বঙ্গভূমির মাটিতে একটি বৃক্ষ সৃষ্টি হবে, যার নাম হলো বৃন্দাবনে বৃক্ষ, যার নাম হলো তুলসী বৃক্ষ। যেদিন তুমি বৃক্ষ রূপ ধারণ করবে সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। শুধু গৌর ভক্ত মন্ডলী, এতক্ষণ পিতা মাতার কাছে তুলসীর পূর্বে জন্মের কথা শোনাতে লাগলেন, তাই তোমরা আমায় পিতা মাতা, তোমাদের কাছে আমি আমার পূর্বে জন্মের কথা শোনালাম। আমার অন্তর মাঝে একটাই বাসনা, জগৎপতি নারায়ণকে ছাড়া আমি আর কিছুই চাই না, তাই চললাম। তুলসী চলেছে জগতের পার্থিব বস্তু পরিত্যাগ করে, হস্তি নারায়ণে তুষার সিংহে চলেছে। কেমন ভাবে ওগো গেরুয়া বসন, অঙ্গে পরিবা অঙ্গে আজি শঙ্কের কুণ্ডল করি, আজি গেডুয়া বাসন আমি যদি নিমেষে যাব সেই দেশে নেতায় নিথুর হন, আমি যদি নির্বেশে যাব সেই দেশে নেতায় নিথুর হন, আমি যদি নির্বেশে যাব সেই দেশে নেতায় নিথুর হন, আমি যদি নির্বেশে যাব সেই দেশে হরি 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 বলিব, হরি 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 বলিব, আমি হরি 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 বলিব, হরি গুণ হরি 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 বলিব, হরি 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 বলিব, হরি গুণ গান গাইব, হরি হরি গীতাই গৌর, হরি গুণ গান গাইব, হরি 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 গুণ গান গাইব, হরি 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 বলিব। তুলসী কি করলেন, জগতের পার্থিব বস্তু পরিত্যাগ করে হস্তি নারায়ণ তুষার সিংহে গিয়ে দাঁড়ালেন। মনে একটাই বাসনা, জগৎপতি নারায়ণকে প্রতিরূপে পাওয়া। শুধু গৌরভক্ত মন্ডল, এখানে একটা প্রশ্ন, যে তুলসী সমস্ত কিছু পরিত্যাগ করলেন কেন? শাস্ত্রে আছে ত্যাগের ছন্দ অন্তরঙ্গ, ত্যাগের ছন্দ অন্তরঙ্গ ত্যাগ বিনে কোনো শান্তি নাই,
ত্যাগ ভিন্নে ত্যাগ ছাড়া কিন্তু ভগবানকে পাওয়া যাবে না, ত্যাগ করতে হবে, যে কোনো একটা জিনিস ত্যাগ করতে হবে। আপনি সমস্ত কিছু ধরে রাখবেন তাহলে ভগবানকে পাওয়া যাবে না। তাহলে কি ত্যাগ করবেন? ত্যাগের মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যাবে। ত্যাগের মন্ত্র যারা দীক্ষিত তারা ভগবানকে পায়। সেই ত্যাগের ত্যাগ করতে হবে। কি ত্যাগ করবেন? ওই আগে বলছিলাম যে নিরামিষ আর আমিষের মধ্যে পার্থক্য, আপনারা সব খান, কোনো অসুবিধা নেই। কিন্তু যে বস্তুটি ভগবানের দেওয়া যায় সে বস্তুর দিকে আপনি লক্ষ্য রাখুন, যে বস্তুটি দিয়ে আমি পাব, খাবো নয় পাব, আগে মনস্থির করতে হবে। তাহলে পাওয়া আর খাওয়া দুটো আলাদা। তাহলে ত্যাগের মন্ত্র দীক্ষিত, অর্থাৎ ত্যাগ ভিন্নে এই জগতে মনের শান্তি নাই, এসো বদন ভরে সবাই মিলে হরি গুণ গায়। তাই তুলসী কি করলেন? বাবা মা বন্ধু বান্ধব সখী সখা সবাইকে পরিত্যাগ করেছেন, কেন? ভগবানকে পাওয়ার জন্য। তাই আজ ভগবান তুষার সিংহে বসে তুলসী রাধা নাম ভজন করছেন, ভগবানকে পাওয়ার জন্য সেই ভগবানের নাম ভজন করছেন। এখন ভগবানকে ডাকছেন তুলসী, হরি ও হরি নারায়ণ, হরি ও তুলসী এমন ভাবে ধ্যান করছে, সেই ধ্যানে পিতা ব্রহ্মা থাকতে পারলেন না, ব্রহ্মা এসে হাজির হলেন তুলসীর সম্মুখে। তুলসী ও মা তুলসী, দেখো দেখো নয়ন উন্মীলন করো, দেখো আমি এসেছি। তুলসী দেখলেন একই পিতা ব্রহ্মা তুমি, বলল প্রভু হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, একটু আস্তে আস্তে। তুলসী বলো তোমার এখানে তপস্যা কেন, কিসের জন্য তুমি এমন তপস্যা করছো, ধ্যান করছো? বলল শোন, আমি জগৎপতি নারায়ণকে প্রতিরূপে পেতে চাই, তার জন্য এই ধ্যান করছি। পিতা ব্রহ্মা বলে উঠলেন, তুলসী এহেন তপস্যা, তুমি অন্য পর ছ ভক্ত ধ্রুবর মতা তানা হয়ে
বিরাজ করতে যাও আমি সেই বর দেব বলল না, তবে তুমি রাজ সিংহাসনে যাও বলল না, স্বর্গমর্দ পাতাল যাও বলল না, এসব আমি চাই না। রাজ সিংহাসন আজকের আছে, কাল তো না থাকতে পারে। আস্তে কি কাল তো না থাকতে পারে, তাহলে এমন বস্তু দাও আমি যে চিরকাল পেতে পারি, সেটা কি? তুমি কি চাও? হে পিতা ব্রহ্মা, বর যদি আমায় দিতে চাও তাহলে আমার অন্তর মাঝে একটাই বাসনা, কি বাসনা? আমায় এই বাসনা তোমায় জানাইবে চতুরানা, অমদীপ সোনা তোমায় জানাই দেব চতুরানা, আমি পতি রূপে পাই যেন মা দেব চতুরন, আমি পতি রূপে পাই যেন মা দেব নারায়ণে, আমার জীব সোনা তোমায় জানাই দেব চতুরন, ভক্তি পূর্ণ হয়ে বন কহে দেব চাতু, ওয়ে দেব চাতু, ওয়ে দেব চাতু, ভক্তি রূপে হই বলে দেব চতুরানা, আর পতি রূপে পাই যেন গো পতি রূপে পাই যেন আর পতি রূপে পাই যেন আজ পতি রূপে পাই যেন নাম দেব আমি যেন জগৎপতি নারায়ণকে পথি রূপে পেতে পারি। শুধু গৌর ভক্ত মন্ডলী, পিতা ব্রহ্মা বলে উঠলেন, মা তুলসী তুমি কি জানো তুমি জগৎপতি নারায়ণকে প্রতিরূপে পেতে চাইছো? তুমি কি জানো এই মর্তভূমির মাটিতে একজন জন্মগ্রহণ করেছে, সে যে তোমায় প্রতিরূপে পেতে চায়? তুলসী বলে উঠলেন, প্রভু আমি তো জানি না সে কে। শোনো মা, তুমি যখন বৃন্দাবনে ছিলে রাধারানীর প্রিয় সখী নাম ছিল বৃন্দা, সেও তখন বৃন্দাবনে ছিল গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম, অন্তরে অন্তরে তোমায় ভালোবেসেছিল কিন্তু লজ্জায় সেই ভালোবাসার কথাটি তোমাকে জানাতে পারিনি, জানিয়েছিল ভগবানের চরণে। সেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, শ্রীরাম বৃন্দাকে পাওয়ার জন্য তুমি ভাবছ, তবে এ জন্মে নয়, বৃন্দা যেদিন মর্তভূমির মাটিতে বৈষ্ণবের কন্যা হয়ে জন্মগ্রহণ করবে সেদিন তুমি ঘটনারূপে পাবে। তাই বলি শোনো, সেই শ্রীরাম অর্থাৎ তুমি যেমন করে রাধারানীর অভিসম্পতে এই মর্তভূমির মাটিতে জন্মগ্রহণ করেছো বৈষ্ণবের কন্যা হয়ে,
সেও ঠিক তেমনি রাধা রানীর অভিসম্পদে জন্মগ্রহণ করেছে এই বঙ্গভূমির মাটিতে যদু বংশে নাম নিয়েছে শঙ্খচূড় কিছুদিন যে মা তার ঘরণি হয়ে তোমায় থাকতে হবে তুলসী অধরণে কাছে শিশুকাল হতে দেহ মন জীবন যৌবন সবই যে আমি নারায়ণের চরণে অর্পণ করেছি আমার স্বামীর দেবার জন্য শুধু এই মায়ের কায়াটা রয়েছে বেশ বেশ আস্তে মা একটু আস্তে পরে দেখবেন হ্যাঁ জল যখন উঠবে সেই ফাঁকে টুক করে দেখে নেবে হরে কৃষ্ণ একটু আস্তে মা হ্যাঁ কিছুক্ষণ পরে আসবে একটু ধৈর্য ধরে বিষয়টি একটু আস্বাদন করুন মা খুব ভালো জিনিস ভালো কথা দেখুন ভগবানের কাছে পৌঁছতে গেলে আমাদের কয়েকটি রাস্তা আছে সেই রাস্তাগুলো জানতে হবে শ্রীমদ ভাগবতীয় কথা হরি কথা অমৃত এই কথার দ্বারা এই পথ দ্বারাই শুধু এটা গ্রন্থ নয় এটা হলো একটা পথ এই পথটাকে অনুসরণ অনুকরণ করলেই পরে ভগবানের কাছে পৌঁছানো যায় যেমন স্কুলে গেলে ছেলে মেয়েরা লেখাপড়া শেখে আর স্কুল থেকে বড় স্কুল বড় স্কুল থেকে আরো বড় স্কুলে যেতে যেতে সে ডিগ্রি পায় ঠিক তদ্রূপ ভগবানের কাছে যেতে গেলে কোনো স্কুল নেই ভগবানের কাছে যেতে গেলে একটা জায়গা আছে সেই জায়গাটা হলো সাধু চরণ বৈষ্ণব চরণ কোনো মঠ মিশন হ্যাঁ সাধু সঙ্গের দ্বারা একমাত্র ভগবানের কাছে পৌঁছানো যায় এছাড়া কোনো আর রাস্তা নাই তাই বৃন্দা দেবীকে বলে উঠলেন অর্থাৎ তুলসীকে বলে উঠলেন পিতা ব্রহ্মা তোমার যে অন্য কিছুদিন অন্যের ঘরণি হয়ে থাকতে হবে তুলসী কাঁদতে কাঁদতে বলে উঠলেন পিতা ব্রহ্মাকে হে পিতা ব্রহ্মা শিশুকাল হতে যাকে পাওয়ার জন্য ভজন সাধন তবে কি তাকে পাবো না বলল পাবে কিছুদিন দৈত্যকুলে অর্থাৎ শঙ্খচূড়ের ঘরণি হবার পর তোমার দেহ যেদিন অবসান হবে শঙ্খচূড়ের দেহ যখন অবসান হবে তুমি যখন মারা যাবে তোমার আত্মাটি ফিরে যাবে গোলোকে আর তোমার দেহ থেকে যেদিন এই বঙ্গভূমির মাটিতে তুলসী বৃক্ষ বৃন্দাবনে বৃক্ষ তৈরি হবে সেদিন তুমি ভগবানের চরণ পাবে অগ্নি রাজ বৃন্দা দেবী অর্থাৎ তুলসী বলে উঠলেন প্রভু রাধারানীর ভয়ে তো রাধারানীর অভিশাপে আমি জন্মগ্রহণ করেছি আমি যদি আবার ফিরে যদি যাই গোলোক বৃন্দাবনে রাধারানী তাড়িয়ে দেবে না বলল না তার জন্য কি করবে তার জন্য তোমায় রাধা নাম ভজন করতে হবে রাধার সন্তুষ্ট করতে হবে রাধার সন্তুষ্ট হলে পরে গোবিন্দের প্রাণাধিকার হয়ে থাকতে পারবে হ্যাঁ তাহলে চলুন মায়েরা রাধা নাম ভজন করি রাধার নামের ফলে গোবিন্দের চরণ আমরা পাবো সবাই পাবো বৃন্দা দেবীও পাবেন হ্যাঁ তুলসী পাবে আসুন তাহলে সবাই মিলে যাবেন তো হরি বল হরি বল রাধে রাধে জপকার কৃষ্ণ নাম রসে প্রিয়া কর राधे 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 जप करो सबाय मिले करबेन तो मैंने सबाय मिले तो हां सबाय मिले राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो Radha.
शक्ति मिलेंगी उनको विष्णु शिव की राधे देवी तुमको शक्ति मिलेंगी तुमको विष्णु की भोगी राधे देवी की तुमको शक्ति मिलेंगी उनकी विष्णु की भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो विष्णु नाम हरि हरि बोल राधे राधे जप करो विष्णु नाम रस पिया करो राधे बोल राधे बोल वृंदावन राधार कृपा ना होले बाबा गोविंदेर प्राणाधिकार हुए थाकते पारबे ना हरे कृष्ण हरि बोल हरि बोल श्री गौर भक्त मंडली भक्तिमती मायरा एदिके सृष्टिकर्ता ब्रह्मा चले गेलेन कोथाय शंखचूड़ेर काछे सेई शंखचूड़ेर काछे हां निदाय गौर हरि बोल हरि बोल সেই শঙ্খচূড়ে ওদিকে কি তপস্যা করছে বাবা চতুর্দিকে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দুহাত তুলে এক পদ দাঁড়িয়ে সেও তপস্যা করছে কি চাইছে সে অমরত্ব পিতা ব্রহ্মাকে বলে উঠলেন শঙ্খচূড় বলো তুমি কি বর চাও শঙ্খচূড় বলে উঠলেন হে পিতা ব্রহ্মা আমি আগেও বলেছি এখনো বলছি বর যদি আমায় দিতে চাও তাহলে আমায় এই বর দাও আমি যেন অমর হতে পারি পিতা ব্রহ্মা বলে উঠলেন শঙ্খচূড় যে তুমি যে অমরত্ব বর চাইছো বেশ বেশ তুমি অমরত্ব বর চাইছো আমি তোমায় অমরত্ব দেব অমর বর দেব কিন্তু তুমি যেখান হতে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না সারা জনম এই দৈত্য কুলে তোমায় থাকতে হবে তুমি ভেবে দেখো সারা জনম এই দৈত্য কুলে অমর হয়ে থাকতে চাও না যেখান থেকে এসেছো সেখানে ফিরে যেতে চাও বলো তুমি ঠিক করো শঙ্খচূড় বলে বললেন হে পিতা ব্রহ্মা আমি তো জানি না আমি পূর্ব জন্মে কে ছিলাম আমি কোথা থেকে এসেছি আমি তো জানি না পিতা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন শঙ্খচূড়কে জানাতে হবে এ কোথায় ছিল শঙ্খচূড়কে জানাতে হবে তাই পিতা ব্রহ্মা কি করলেন দক্ষিণ হস্ত দিয়ে শঙ্খচূড়ের মস্তকে আঘাত করলেন এখন যেই না আঘাত করল অগ্নি বলে উঠলেন বলো তুমি কে শঙ্খচূড় বলে উঠলেন প্রভু আমার আমার পূর্ব জন্মের কথা আমার মনে পড়ে গেছে বলো তুই কে কেন তুই এই যদু বংশে দৈত্য কুলে জন্মগ্রহণ করেছ শুনলে প্রভু আমি ছিলাম গোলোক বৃন্দাবন কৃষ্ণ সখা সীতা বড় আনন্দে ছিলাম একদিন প্রাণ গোবিন্দমাই ডাক দিলেন সীতা সীতা বলো প্রভু সীতা আমি যে আর থাকতে পারছি না কি হয়েছে প্রভু তোমার কি হয়েছে তোমার সীতা এক ভক্ত আমাকে ডাকছে
এক ভক্ত চোখের জলে আমায় ডাকছি, তুমি তো জানো যে ভক্ত চোখের জলে আমায় ডাকে। আমি সে ভক্তের দেখা না দিয়ে, সে ভক্তের দর্শন না দিয়ে আমি তো থাকতে পারি না। প্রভু, সে ভক্তটি কে? সে ভক্তটির নাম হল বিরজা। নয়নের জলে বিরজা কাঁদছে। তাই শ্রীরাম, আমি আজকের বিরজা ভবনে যাব, বিরজার মনোবাসনা পূর্ণ করতে আমি বিরজার কুটিরে আজ প্রবেশ করব। তুমি আমায় সঙ্গে থাকবে? আমি বলল হ্যাঁ। তুমি আমায় সঙ্গে যাবে? আমায় সঙ্গে গিয়ে বিরজার দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকবে, কাউকে তুমি ভিতরে প্রবেশ করতে দেবে না, এমনকি আমায় রাধারানী যদি আসে তুমি তাকেও প্রবেশ করতে দেবে না, এটা আমার আদেশ। শ্রীরামকে সঙ্গে নিয়ে গোবিন্দ এসেছেন বিরজা ভবনে। বিরজার কুটিরের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রইলেন কৃষ্ণ ভক্ত শ্রীরাম। এদিকে অনাদিরাদি গোবিন্দ বিরজার সঙ্গে রসকেলিতে মগ্ন। রসকেলিতে যখনই মগ্ন, এই সংবাদটি পৌঁছে গেল রাধারানীর কানে কর্ণকুহরে। রাধে, ও রাধে, তোর ওই প্রিয় সখী বিরজা তোর বধূটে পাওয়ার জন্য তোর বধূর চরণ সেবা করছে। থাকতে পারলেন না রাধারানী। এই কথা শোনা মাত্র ক্রান্বিত হয়ে ছুটতে ছুটতে চললেন বিরজা। বিরজা 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 বলতে বলতে বিরজার ধারে যখন এসে দাঁড়ালো, কৃষ্ণ ভক্ত শ্রীরাম বাধা দিলেন, রাধে ফিরে যা, ফিরে যাও তুমি, গোবিন্দ শোনে আজ তোমায় সাক্ষাৎ হবে না। রাধারানী বলে উঠলেন, শ্রীরাম দ্বার ছেড়ে দে বলছি, এখনই দ্বার ছেড়ে দে, আমি ভিতরে প্রবেশ করব, আমাকে প্রবেশ করতে দে। পরম কৃষ্ণ ভক্ত বলে উঠলেন, না রাধে, আমি দ্বার ছাড়তে পারবো না, তুমি চলে যাও। এদিকে দুজনে বলছে দ্বার ছেড়ে দিয়ে বলছে না। দুজনে যখন তর্ক বিতর্ক চলছে, অন্তরে যাবি ভগবান অন্তরে জানতে পারলেন বিরজাকে বলে উঠলেন, বিরজা সর্বনাশ হয়ে গেছে, দ্বারে রাধারানী এসে গেছে, এক কাজ করো তুমি লুকিয়ে পড়ো। সেদিন বিরজা হয়ে গেল নদী। আর গোবিন্দ রাধারানীর ভয়েতে কি করলেন, সর্প বেশ ধারণ করে নদীর বুকে আঁকা বাঁকা হয়ে চললেন। এদিকে শ্রীরামের সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে রাধারানী বিরজা ভবনে যেই না প্রবেশ করলো, কোথায় শ্যাম সুন্দর দেখা দাও, দেখ আমায় বধুকে পাওয়ার জন্য তুই আমায় বধুর চরণ সেবা করছে কই তুই? ও বিরজার, তুমি নদী হয়ে গেছ, কোথায় শ্যাম সুন্দর, কোথায় আমার সেই শ্যাম সুন্দর? ও বুঝেছি, নদীর বক্ষে তুমি আঁকা বাঁকা হয়ে চলেছ, বা 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 বা, বেশ আমিও তোমায় ছাড়ব না। আজকের আমি তোমায় শত্রু হয়ে তোমাকে আঘাত করব। মায়েরা, সর্পের শত্রুকে বেজি ময়ূর, সর্পর শত্রু হলো ময়ূর। রাধারানী ময়ূর বেশ ধারণ করলেন, আর আঁকামাকা হয়ে যখন গোবিন্দ চলেছে, আর এই ময়ূর বেশে রাধারানী এসে আঁকামাকা ভগবান কৃষ্ণকে যেই না আঘাত করতে যাবে, ভগবান নিজে মূর্তিতে ফিরে আসলেন। রাধে গো, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী রাধে, তুমি আমায় আঘাত করো না রাধে, তুমি আমায় আঘাত করো না, আমি তোমার ভয়েতে সর্প বেশ ধারণ করলাম, আর তুমি সর্পের শত্রু ময়ূর হয়ে আমায় তুমি আঘাত করতে চাইছ, করো না করো না রাধে, আমি কথা দিলাম, আজ হতে আমার এই শিরের শিরোমণি করে তোমায় রাখলাম। কিন্তু রাধারানী কোনো কথাই শুনল না, বলে উঠলেন, তুমি চরিত্রহীন, তুমি দুরাচার, তুমি আমায় সঙ্গে প্রতারণা করেছ। যখন এই কটু বাক্য বলতে লাগলেন,
भगवान के परम कृष्ण भक्त जे कखनो कृष्ण निंदा सह्य करते पारे ना जे कखनो कृष्ण निंदार कथा भावे ना सेई परम कृष्ण भक्त सीधा मेशे दाड़ालेन राधे तुमि काके कि बोलछो जे तोमाय बाम अंगितके सृष्टि करलो जे तोमाय बाम अंगितके सृष्टि करलो ताके तुमि चरित्रहीन दुराचार बोले गाली दिच्छो जाओ तुमि एखान होते चले जाओ এই যে ক্রোধ দেখিয়েছিল বলে রাধা রানী বলে বললেন শ্রীরাম তুমি না কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণ ভক্ত হয় তার অন্তরে তো ক্রোধ থাকে না তুমি আমার প্রতি যে ক্রোধ দেখিয়েছো এর জন্য তোমার শাস্তি পেতে হবে শ্রীরাম আমি তোমায় অভিশাপ দিলাম তুমি যখন আমার প্রতি ক্রোধ দেখিয়েছো তোমার ক্রোধ ফুলে হবে তোমার জন্ম সিদাম করো জোর করে দাঁড়ালেন রাধে এ তুমি কি করলে তুমি আমায় বিনা অপরাধে অমন করে অভিসম্পদ দিলে তোমায় অভিশাপ তুমি ফিরিয়ে নাও রাধে তুমি ফিরিয়ে নাও অমন করে তুমি আমায় অভিশাপ দিও না তুমি আমায় ক্রোধ ফুটে চলো দিও না শিশুকাল হতে যখন গোষ্ঠ গোচারণে যেতাম কত সখারা আমার ভগবানের নামে যখন কটু কথা বলতো আমি সহ্য করতে না পেরে তাদের বদনখানা চেপে ধরে বলতাম ওরে আমার ভগবানের কটু কথা বলিস না আমি আমার ভগবানের কটু কথা সহ্য করতে পারি না রাধে তুমি যখন আমার ভগবানের আমার প্রভুর নামে তুমি কটু বাক্য বলছ আমি তো সহ্য করতে পারি না তাই আমি তোমার প্রতি ক্রোধ দেখেছি তুমি চলে যাও তুমি চলে যাও আর তুমি আমায় অভিসম্পদ করলে তুমি আমায় ক্ষমা করে দাও রাধে রাধারানী কোনো ক্ষমাই করলেন না শ্রীরাম কাঁদতে কাঁদতে বলে উঠলেন উত্তর না পাইয়া শ্রীরাম ভাবিলেন মনে ভাবিলেন মনে ক্ষমা নাই পাইনু আমি শ্রীরাধিকা শোনো রাধে তুমি যখন আমায় ক্ষমা করলে আমিও তোমায় ছাড়ব আমিও তোমায় ছাড়ব না শুনে রাখো রাধে আমি যদি প্রকৃত কৃষ্ণ চরণ ভোজন করে থাকি আমি যদি প্রকৃত কৃষ্ণ চরণের দাস হয়ে থাকি আমিও তোমায় ছাড়ব না আমিও তোমায় অভিশাপ দেব শোনো আমি দ্বৈত কুলে জন্ম নেব তব অভিশাপে আমি দ্বৈত কুলে জন্ম নেব তব অভিশাপে আমি দ্বৈত কুলে জন্ম নেব তব অভিশাপে মর তো ধামে তুমি আসিবে আমার মন আর মর তো ধামে তুমি আসিলে আমার অভিশাপে তোমার গোলোক ছেড়ে আসিতে হবে তুমি আন ধরনি রাধা হামে তোমার গোলোক ছেড়ে আসিতে হবে শ্রী গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া শ্রীরামের অভিশাপে রাধা রানী এসেছিল এক শত বছর বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়েছিলেন আয়ান ভরণী রাধা হয়েছিলেন শতক বছর পর প্রভাস যজ্ঞে মিলন হয়েছিল হয়নি হয়েছিল শুধু গৌর ভক্ত মণ্ডলী এমনি ভাবে শঙ্খচূর ব্রহ্মার বলে বলিয়ান হয়েছিলেন তারপরে স্বয়ং ভোলানাথের হাতে
নিধন হয়েছিলেন আর তুলসী স্বয়ং ভগবান আমায় শঙ্খচূড়ের বেশ ধারণ করে শঙ্খচূড়ের গলা হতে হরি কবচ কুণ্ডলটি ছিনিয়ে নিয়ে তুলসীর সতীত্ব হরণ করেছিলেন তুলসী সেদিন অভিসম্পদ করেছিলেন যে হয়ে ভগবান তুমি যখন আমার স্বামীর হত্যাকারী শুধু তাই নয় তুমি যখন আমার সতীত্ব হরণ করেছো এই রূপ আর তোমায় কেউ দেখতে পাবে না আমি তোমায় পাথর করে দিলাম তাই স্বয়ং ভগবান হয়েছিলেন পাথর শালগ্রাম শিলা নারায়ণ সেদিন ভগবান বলেছিলেন শোনো আমি যখন নারায়ণ হলাম তোমার দেহ ফিরে যাবে তোমার দেহ থেকে বৃন্দাবনের মাটিতে একটি বৃক্ষ সৃষ্টি হবে তোমার আত্মাগুলোকে ফিরে যাবে যেদিন তুমি বৃক্ষ রূপ ধারণ করবে ওই বৃক্ষে অর্থাৎ সেই তুলসী পত্র দিয়ে আমায় সেবা হবে তোমার মনোবাসনা পূর্ণ হবে মনোবাসনা পূর্ণ হবে তুমি সতী রূপে বিরাজ করবে Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.